মন্ত্রী উদয়ন ঘোষ সঙ্গে বচসায় জড়িয়ে পদ খোয়ালেন তৃণমূলের ছাত্রনেতা উত্তম ঘোষ। উল্লেখ্য, সোমবার কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে প্রশ্ন এবং বচসায় জড়িয়ে যান তিনি। শেষমেশ ওই ছাত্রনেতাকে পদ খোয়াতে হলো। ওই ছাত্রনেতার নাম উত্তম ঘোষ। সে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কলেজ ইউনিট প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, এছাড়া তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। জানা যায়, সোমবার কলেজের হোস্টেলের উদ্বোধনী অনুষ্ঠানে ওই ছাত্রনেতা সেদিন মন্ত্রীকে প্রশ্ন করে বসেন। হোস্টেলের কাজ সম্পূর্ণ হয়নি, কাজ না করেই ঘটা করে উদ্বোধন, দলেরই ক্ষতি হচ্ছে, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি নেই কেন? আর এ কথা বলতেই বেজায় চটে যান মন্ত্রী উদয়ন গুহ। তাকে বারংবার থামানোর চেষ্টা করলেও তিনি আবারও প্রশ্ন করতে শুরু করেন। স্টপ ইট বলে ধমক দিয়ে ওই ছাত্রনেতাকে থামিয়ে দেন উদয়নবাবু। সেখানকার পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ছাত্রনেতাকে সেখান থেকে সরিয়ে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেভৌমিক। সেই ঘটনার 24 ঘন্টার মধ্যে রাজ্য নেতৃত্বের নির্দেশ হয়ে ছাত্রনেতাকে ইউনিট প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় এমনটাই জানিয়েছেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার। তবে তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে তাকে দল কাজে লাগাবে এমনটাই জানা গেছে। মন্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে শেষমেশ পদ খোয়াতে হলো তৃণমূল ছাত্রনেতাকে। এ ব্যাপারে কি জানাচ্ছেন ওই ছাত্রনেতা, আসুন শুনে নেব। মুখ্যমন্ত্রীর ছবি নেই সভা মঞ্চে, এই প্রসঙ্গে আমি বলেছিলাম মন্ত্রী সাহেবকে, তিনি রেগে গিয়েছিলেন। আবার যদিও গতকালের প্রসঙ্গে আজকে একটা সিদ্ধান্ত আসলো, আমাকে ইউনিট সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। দলের এই সিদ্ধান্ত মাথা বেঁধে নিচ্ছেন দলের অনুগত সৈনিক, এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি নই। এটা রাজ্য নেতৃত্বের নির্দেশে ইউনিভার্সিটির বিষয়টা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজ্য থেকে দেখা হয়, তাদের নির্দেশেই এটা করা হয়েছে। এবং উত্তম ঘোষ, তাকে আমরা জেলায়, তিনি সাধারণ সম্পাদক পদে রয়েছেন, আমরা তাকে জেলায় সাংগঠনিকভাবে তাকে কাজে আনব। তার যে দলীয় পদ, সেখান থেকে কি সরিয়ে দেওয়া হয়েছে তাকে? তার জেলার যে পোস্ট রয়েছে সাধারণ সম্পাদক, সেই পোস্টে তিনি রয়েছেন, এবং তাকে ইউনিভার্সিটির যে তার যে সাংগঠনিক পদ ছিল সেখান থেকে তাকে অব্যাহতি দিয়ে আমরা তাকে জেলায় সাংগঠনিকভাবে কাজে লাগাবো। মানে গতকাল এইভাবে বললো, আজকে এইভাবে সরিয়ে দেওয়া হলো, এটা দলের নির্দেশ, অভ্যন্তরীণ নির্দেশ হিসেবে করা হয়েছে। উদয়ন গুহকে বলার জন্যই কি সরিয়ে? দলের অভ্যন্তরীণ বিষয়, রাজ্য নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ করব। আচ্ছা, কিছু তো কাজই হয়নি, ঘটা করে উদ্বোধন করা হচ্ছে, আমাদের দলের তো আমাদেরই ক্ষতি, আমাদের দলের ব্যাপার না। মমতা বন্দ্যোপাধ্যায় সিএম অনেক কিছু কাজ করেছেন, কিন্তু বললাম তো স্টপ ইট, কি ছবি দিদি, আমাদের আমি বললাম তো থামতে বললাম। মঞ্চে দিদির ছবি নেই পরে কথা। সন্তোষী মা স্পোর্টস দিনহাটা, আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে, পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়, এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড, যোগাযোগ নম্বর 9679940948।